Here we go, guys. ঠিক আছে না, এটা তোমার জন্য। Finally the time is 1, 2 and 3. $390 in the house, baby. So let's go, guys, let's go. Check this out, guys. Oh my word, check this out. Oh my, I was missing this. So hey guys, welcome back to the channel once again. Welcome back to another new vlog. So guys, আজকে vlog start হচ্ছে directly from my room. আজকে vlog টা খুবই special হতে চলেছে, কারণ আজকে কিন্তু আমি আমার bike delivery নিতে চলেছি। আমি কোনদিন ভাবিও নি যে এত তাড়াতাড়ি আমি বাইক পারচেজ করে ফেলবো। অ্যাকচুয়ালি আমার বাইক পারচেজ করার যে টাইমটা ছিল ওটা ছিল 2025। তো 2024 ফাইনালি মানে বাইকটা আমার পারচেজ করা হয়ে গেল। আর আমার ডেলিভারি নেওয়ার কথা ছিল 26 জানুয়ারি, উইচ ইজ মাই বার্থডে। বাট দ্য থিং ইজ 26 জানুয়ারি শোরুম ক্লোজ থাকবে, তো দ্যাট ইজ রিজন আজকে 20 জানুয়ারি আজকে আমি বাইকটা ডেলিভারি নিয়ে নিচ্ছি। ভাবলাম সব পেপার ওয়ার্ক হয়েই যখন গেছে, পেমেন্ট যখন হয়েই গেছে, তো আমি বেকার বাইকটা শোরুমে রেখে দাঁড় করিয়ে রেখে লাভ নেই। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝে গেছো যে কোন বাইকটা আজকে আমি ডেলিভারি নিতে চলেছি, বাট পুরোটাও কিন্তু আমি রিভিল করছি না, পুরোটা আমি রিভিল করবো শোরুমে গিয়ে। তোমরা তো জানোই যে আমার ফেয়ারিং বাইক চালানোর কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি এর আগে যে বাইক গুলো চালিয়েছি মানে আমার মেনলি ক্রুজার বাইকই ছিল, তো এটা আমার ফার্স্ট টাইম আমার কোনো ফুল ফেয়ারিং বাইক হবে। তো বাইকটার জন্য আমি মানে খুবই এক্সাইটেড, মানে একটা আলাদা রাইডিং এক্সপিরিয়েন্স আমি পাবো বাইকটার সাথে। চলো তাহলে ফটাফট রেডি হয়ে দেখা হচ্ছে শোরুমে, লেটস গো। তো গাইস ফাইনালি আমরা KTM শোরুমে চলে এসেছি, আর এখানে দেখো আমাদের বাইক একদম রেডি। আর এখানে দেখো আমার সাথে কি এসেছে, সৈনী এসেছে। এক্সাইটেড? হ্যাঁ, কতটা বেশি এক্সাইটেড? কোন দিক দিয়ে উঠবি না। তো গাইস গুড্ডুয়ার মামকে ফোন করেছিলাম, গুড্ডুয়ার মাম বললো যে ওর একটা কাজের মধ্যে আছে, তো ওরা বললো আকাশদা আমাদের আসতে দেরি হবে, তুমি ডেলিভারিটা নিয়ে নাও। কালকে রাতে তো মানে আমার একদমই ঘুম হয়নি, দ্য রিজন বিং গাইস মানে কতক্ষণ আমি বাইকটা ডেলিভারি নেবো। মানে যেটা হয় যে নতুন বাইক ডেলিভারি নেওয়ার আগে মানে এমনিও রাতে ঘুম হয় না, ঠিক আছে। আমি বাইকটার ব্যাপারেই টোটালি মানে ভাবছিলাম, বাইকের ফটো দেখছিলাম, বাইকটার ব্যাপারে আর কি কি জিনিস আমার জানার আছে সেই সব জিনিস আমি গুগল আউট করছিলাম, ইউটিউব ঘাটছিলাম, মানে কালকে সারাটা আমার এই করেই কেটে গেছে। জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমরা এই বাইকটা ডেলিভারি নেবো, তখন কেক থেকে সব রেডি, তো চলো কেক টেক কাটা যাক। সো গাইস চেক দিস আউট গাইস, কেক আমাদের চলে এসেছে, চলো তাহলে ফটাফট কেকটা আগে কাটিং করি, চলো। হিয়ার উই গো গাইস, থ্যাংক ইউ সো মাচ। চলো কেক কাট। এই যে মাকে ভিডিও কলে নিয়ে নিয়েছি, কারণ মা আউট অফ স্টেশন আছে। ঠিক আছে না, এটা তোমার জন্য। সো ফাইনালি দ্য টাইম ইজ, ঠিক আছে চলো, 1, 2 and 3। সো গাইস হিয়ার ইজ মাই নিউ বাইক, গাইস চেক দিস আউট গাইস। তো এটাই ফাইনাল হলো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই বাইকটা কেনার পিছনে সবচেয়ে বড় ক্রেডিট দেবো আমার বাবা মাকে, কারণ ওনাদের সাপোর্ট ছাড়া হয়তো এই বাইকটা আসতো না। আর তারপরে ক্রেডিট দেবো আমাদের মিস সৈনিকে, ওর একটু ইস্যু ফেস করতে হবে, কারণ এটা স্পোর্টস বাইক, হয়তো সেরকমভাবে হয়তো ওর কমফোর্টেবলি ট্যুরিং করতে পারবে না যেভাবে ও পড়ে অভ্যস্ত। বাট তাও ও আমার দিকে তাকিয়ে মানে যেহেতু আমার পছন্দ হয়েছে, ও বলেছে আই উইল অ্যাডজাস্ট, নো চাপ, তাই তো। So guys finally আমাদের বাইক শোরুম থেকে বেরোচ্ছে, guys I can't tell you how happy I am guys, check this out guys, oh ho yaar. So guys finally first time switch on করবো বাইকের, দেখো guys check this out, ready to race, but race is not my motive, চলো first time এর জন্য ignition দেবো, তো let's go, হু হু। চলো বাইকটাকে রাইড করি, সবার আগে ফুয়েল আপ করতে হবে, ফুয়েল একদম নেই যে এখানে লো ফুয়েল দেখাচ্ছে, তো সবার আগে ফুয়েল আপ করতে হবে আমাকে, তো লেটস গো গাইস লেটস গো। সো গাইস ফাইনালি ফার্স্ট টাইম আমি রাইড করে এটাকে বাড়ি নিয়ে যাচ্ছি। তো গাইস ফার্স্টে আমাদের যে কাজটা আছে সেটা হলো এটাতে ফুয়েল আপ করতে হবে। ফার্স্টে আমরা নতুন কোনো জিনিস কিনলে আমরা ব্লেসিং নিতে যাই মন্দিরে আর মসজিদে, তো আমি টেম্পলে যাচ্ছি, দেখি নিয়ার বাই কোন টেম্পলটা খোলা আছে, নিয়ার বাই যে টেম্পলটা খোলা থাকবে সেই টেম্পলে যাব পুজো দিতে। অ্যান্ড গাইস ক্যামেরা অ্যাঙ্গেল একটু এদিক ওদিক হতে পারে, আস্তে আস্তে আমি সেট করে নেবো, বিকজ
ফার্স্ট টাইম আমি এই বাইকে এই ক্যামেরা দিয়ে শ্যুট করছি, তো অ্যাঙ্গেল বুঝলাম একটু অসুবিধা হবে। যদি এই অ্যাঙ্গেলটা ঠিকঠাক থাকে তো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আমাদের কিন্তু বাইকের নামকরণ করতে হবে গাইস, আমাদের এই নতুন ফ্যামিলি মেম্বারের কিন্তু নামকরণ করতে হবে। তোমাদের কাছে যদি ভালো কোনো নাম থাকে তো ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন গাইস। সো গাইস, দিস বাইক হ্যাজ ক্লাসলেস শিফটিং, ঠিক আছে? এটার মধ্যে কুইক শিফটার আছে, কুইক শিফটার অ্যাক্সেস এটার মধ্যে আছে, আর কুইক শিফটার দাদা অন করে দিয়েছিল ওখান থেকে, ঠিক আছে? গাইস চেক দিস আউট গাইস, দেখো আমি ক্লাচ ইউজ করছি না, আমি যদি গিয়ার ডাউন করতে যাই, ভাই আলাদা লেভেল। বাট বারবার আমার সেই হাত ক্লাচে চলেই যাচ্ছে, কারণ আই এম নট ইউজ টু দিস। ভাগাতে তো ভাই ইচ্ছা করছে, তো ভাই আলাদাই জিনিস। বাট দ্য থিং ইজ, আমি এই বাইকটা ততদিন না ভাগাবো যতদিন না আমার হাত বসে এতে। একবার হাত ভালো করে বসে গেলে ব্যাস ভাই, এ মনে হচ্ছে ভাই এ উড়ে যাবে গাইস। দিস ইজ লিটারলি আ হেক অফ আ মেশিন গাইস। আমার খালি সৈনিকে নিয়ে ভয়, আমার কাউকে নিয়ে ভয় নেই, আমার সৈনিকে নিয়ে ভয়, ও পিছন থেকে উড়ে না যায়। 390 ইন দ্য হাউস বেবি। সো আমার একটু ইউজ টু হতে টাইম লাগবে। আমার পুরোপুরি কিন্তু ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, মানে ক্রুজার থেকে এখানে, মানে বুঝতেই পারছো স্পোর্টস বাইক তো হয়েছেই, প্লাস অনেক বেশি আমার আপগ্রেড হয়েছে। মানে খালি আমার ক্রুজার থেকে আমার স্পোর্টস বাইকে আসা হয়নি, বাট আমার একটা পাওয়ারলেস বাইক থেকে সুপার পাওয়ার বাইকে আমি এসেছি। তো যারা সুপার বাইকার্সরা দেখছে তাদের হয়তো মনে হবে যে ভাই এ কী বলছে, বাট গাইজ আমার জন্য কিন্তু এটা বিশাল কিছু। বিরাটি কালীবাড়ি দেখি এখন মন্দির খোলা আছে কি না, যদি মন্দির খোলা থেকে থাকে তো এখনও ভাবছি পুজোটা দিয়ে নেবো, দেখি মন্দির খোলা আছে কি না। আই ডোন্ট থিঙ্ক টেম্পল ইজ ওপেন রাইট নাও, টেম্পল তো বন্ধ, টেম্পল তো বন্ধ। দেখছি দেখছি, তো চলো দেখা যাক, দেখি গাইস একটু সামনের দিকে এগোই, আরও দু চারটা মন্দির আছে। সো ভাই লোক, এখন আমরা যাচ্ছি পেট্রোল ভরাতে, তো আজকে ফার্স্ট টাইম পেট্রোল ফিলিং হবে বাইকে গাইস। ভাই লোক চলে এসেছি পেট্রোল পাম্পে, এখান থেকে আজকে ফার্স্ট ফুয়েল আপ করাবো আমাদের বাইকে গাইস। ফার্স্ট টাইম ফুল করাচ্ছি বাইকে ভাই, কোথা দিয়ে খুলে ও দিস ওয়ে, দেখি কত টাকার ফুয়েল আসে গাইস, নো আইডিয়া, ফার্স্ট টাইম ফিল করছি ভাই, কত তেল খাবে। ঠিক আছে ঠিক আছে, বাস 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 বাস, থ্যাংক ইউ। কত আসলো এবার বলো দক্ষিণা? তো গাইস দেখো কতটা তেল আসলো, 1247.97 টাকা গাইস। এই জাস্ট ফুয়েলের কাটাটা ফুল থাকতে হবে ব্যাস, এর থেকে আর বেশি হ্যাপিনেস বাইকারদের আর ভাই কী আছে। বাট এটাতে অল টাইম 3 থেকে 4 লিটার তেল অল টাইম এটা রাখতে হবে। দ্য রিজন বিং গাইস, এই যে ফুয়েল পাম্পটা, ফুয়েল পাম্পটা অল টাইম কিন্তু তেলে চুবিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ফুয়েল পাম্পে ইস্যু আসে। তো লেটস গো গাইস, লেটস গো, চেক দিস আউট গাইস, Oh my word, check this out. I was missing this for a long time guys. আর বারবার কুইক শিফটার অন আছে, বাট স্টিল আমার বারবার ক্লাচে হাত চলেই যাচ্ছে, বিকজ আই এম নট ইউজ টু দিস, আই এম নট ফ্যামিলিয়ার টু দিস। ও ভাই কি হলো শুনি, ঠিক করে বস, ধরে বস, উড়ে যাবি কিন্তু। Guys, 70-80 is just like a piece of cake in this bike, guys. এখন একটা বাইক চালাতাম যেটা কি না 70-80-র ওপরে গেলে হাঁপিয়ে যেত, আর এখন এমন একটা বাইক নিয়েছি যেটার কাছে 70-80 ইজ নাথিং। বুঝতে পারছো আপগ্রেডটা কি লেভেলের হয়েছে আমার কাছে ভাই, হেভি লাগছে চালাতে, কারণ ইঞ্জিন ইজ স্মুথ অ্যাস, তা বলবো না, পরের বারটা আর বলবো না, বুঝে নাও ভাই। তবে এই বাইকটার ওপর মানে আমাকে ব্রেকিংয়ে অনেক কন্ট্রোল নিয়ে আসতে হবে, কারণ আগের বাইকের যে ব্রেকিংটা ছিল ওটা টোটালি আলাদা, এই বাইকের ব্রেকিংটাও টোটালি আলাদা। তো এই দুটো আমাকে একটু শিখতে হবে, হ্যান্ডলিংটাও আমাকে শিখতে হবে, অনেক কিছু শেখার বাকি আছে এই বাইকটার প্রতি আমার। একটা ফাঁকা স্টেজ দেখতে পাচ্ছি, তো হবে নাকি, তো লেটস গো, লেটস গো, লেটস গো ভাই, আই কান্ট স্পিক, দিস ইজ টু এনগেজিং গাইস, দিস ইজ টু এনগেজিং। This bike actually hits a lot guys. এর ফ্যান চালু হয়ে গেছে, আই ক্যান হিয়ার দ্যাট। ভাইলোক চলে এসেছি আমার এরিয়াতে, আর গাইজ একটা জিনিস বলে দিই, আমার এই এরিয়াতে মানে আমি বারাসাতে থাকি, তো বারাসাতে এই RC 390 সেকেন্ড জেনারেশন কিন্তু জাস্ট আমারই আছে। এখন আরেকটা মন্দিরের দিকে যাচ্ছি, দেখছি এটা খোলা আছে কি না, যদি এটা খোলা থাকে তো এখান থেকে পুজো দিয়ে নেবো গাড়িতে। নো গাইজ এটাও বন্ধ, সেটি আর 2000 years later. So guys, Guddu and Mom is here guys. ওরা তখন দেখা করতে আসতে পারেনি, ওর জন্য ওরা এখন দেখা করতে এসেছে। কত
825 ঠিক আছে ব্যাপারটা হলো অরেঞ্জ কালার চলে এসেছে ওকে গুড্ডুর নিনজা আছে সবুজ কালার আচ্ছা হোয়াইট কালারের আচ্ছা তাহলে 26 জানুয়ারির প্ল্যান ঠিক আছে ব্লগটা যারা দেখছো তার মধ্যে কারোর স্কুটি থাকলে আমাদের সাথে জয়েন করতে পারো হ্যাঁ হোয়াইট কালার স্কুটি থাকলে তোমরা জয়েন করতে পারো নিনজা 650 রানার কি বলছেন ভালো সো গাইস এখানে আমরা এসেছিলাম এখানে এসে বেশ আমরা খুব সুন্দর করে টাইম স্পেন্ড ফেন করলাম তাহলে রাইড কবে হচ্ছে 26 তারিখ শিওর তো গাইস এই যে লোকটাকে দেখে রাখো এই লোকটা বলছে 26 তারিখ রাইড হবে ঠিক আছে চাঁদে বেবি হ্যালো আজকের ব্লগটা এন্ড করার সময় চলে এসেছে তো আমি ফাইনালি বাড়ি পৌঁছে গেছি আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিচে কমেন্ট করে জানিও আর অবশ্যই করে কিন্তু যারা এই ব্লগটা দেখলে অবশ্যই কিছু না কমেন্ট করো অ্যাটলিস্ট নিচে কমেন্ট সেকশনে আমার জন্য কংগ্রাচুলেশন জানিয়ে দিই তোমাদের সাথে দেখা হবে ঠিক এরকমই একটা অন্য ব্লগে নেক্সট ব্লগ আসছে আমার বাইক পুজোর ব্লগ কারণ বাইক পুজোটা কিন্তু আজকে করানো হয়নি তোমরা তো দেখলেই যে দুটো মন্দিরে আমরা ভিজিট করেছিলাম আর দুটো মন্দিরই কিন্তু বন্ধ ছিল আর যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তো ডু সাবস্ক্রাইব তো চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সো থ্যাংক ইউ ফর মেকিং মি আ পার্ট অফ ইউর ডে টিল দেন চেজ আস অন ফিল দ্য উইন্ড অ্যান্ড কিপ মুভিং অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ব্লগ টাটা বাই বাই